বিরতির পর স্বাগত। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় রাজনীতি সরগরম, তারই মধ্যে প্রধানমন্ত্রীর পদ দিলেও বিজেপিতে যাব না মনুবাদী গেরুয়া শিবিরকে তোপ এবার সিদ্ধারামায়ার। অর্থাৎ কোনোদিনও বিজেপিতে যাব না, ওরা রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিলেও গেরুয়া শিবিরে যোগ দেব না। ভোটের বাজারে বিজেপিকে তোপ দেগে ঘোষণা দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী, অর্থাৎ প্রবীণ কংগ্রেস নেতা। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, এ মুহূর্তে খবর উঠে আসছে যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী তিনি একেবারে না করে দিলেন, মুখ্যমন্ত্রী দুঃখিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কে তিনি একেবারে মুখের উপর না বলে দিলেন, কি বলবে? তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে বিজেপি তাকে প্রস্তাব দিলে তিনি যাবেন না, খোদ প্রধানমন্ত্রী প্রস্তাব দিলেও তিনি বিজেপিতে যোগদান করবেন না, সেটা যদি তাকে প্রধানমন্ত্রীর পদ দেওয়া হয় তাহলেও তিনি যাবেন না। এখন রাজনৈতিক মহলের প্রশ্ন বা রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি তাকে প্রস্তাব দিয়েছিল যে তিনি হঠাৎ করে বললেন যে তাকে প্রধানমন্ত্রী করা হলেও তিনি বিজেপিতে যাবেন না, না হলে কেন তিনি এইরকম মন্তব্য করে বসলেন? প্রথম কথা হচ্ছে বিজেপির স্ট্যান্ড খুব ক্লিয়ার, বিজেপি এবারও প্রধানমন্ত্রীর পদে কিন্তু সিদ্ধারামাইয়াকে তো রাখবে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছে তাদের প্রচারের মুখ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী, তাহলে তাকে প্রধানমন্ত্রী কেন করবেন? এই প্রশ্নই কিন্তু উঠেছে। যেটা রাজনৈতিক মহলের বক্তব্য সেটা হচ্ছে কর্ণাটকের রাজনীতিতে দ্রুত উত্থান কিন্তু যেমন দ্রুত উদ্ধার আর হচ্ছে ডিকে শিবকুমার, এই ডিকে শিবকুমারই কিন্তু কর্ণাটকের মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল এবং তিনি বর্তমানে সেখানকার কংগ্রেস সভাপতি, তার নেতৃত্বেই কিন্তু বিজেপিকে হারিয়ে কর্ণাটকে কংগ্রেস সরকার প্রতিষ্ঠা হয়। এবং যেহেতু বয়সে শিবকুমার অনেকটা পিছিয়ে এবং বয়স কম এবং সেই কারণে রাহুল গান্ধীর খুব একটা ঘনিষ্ঠ না, তাই শিবকুমারকে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী করেনি কংগ্রেস, বরঞ্চ রাহুল গান্ধী এবং গান্ধী পরিবারের যে ঘনিষ্ঠ সিদ্ধারামাইয়াকেই কিন্তু মুখ্যমন্ত্রীর পদ দেন রাহুল গান্ধী বা গান্ধী পরিবার। সেই জায়গাতে দাঁড়িয়ে কংগ্রেস সরকার বিজেপি সরকার বা বিজেপির নেতারা কর্ণাটকের কংগ্রেস বিজেপির কর্ণাটকের নেতারা বারবার বলছেন যে ভোট গেলেই কংগ্রেস কর্ণাটকে কংগ্রেস আর সরকার চালাতে পারবে না, এই হুমকি কিন্তু প্রত্যেক দিনই দিচ্ছে। সেই হুমকির মধ্যেই হয়তো ডিকে শিবকুমার, আমি আবার কথাটা বলছি হয়তো, রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না, যদি লোটাস যে অপারেশন অর্থাৎ কমল অপারেশন, সেই কমল অপারেশন যদি কংগ্রেস আবার কর্ণাটকের বুকে হয় সেই ক্ষেত্রে তো সরকার একটা বদলের সম্ভাবনা থাকবে। এবং তার পাশাপাশি হচ্ছে তিনি কার্যত বোঝাতে চাইছিলেন যে প্রধানমন্ত্রী হলেও তিনি দল ছাড়বে না, অর্থাৎ তিনি বোঝাতে চাইছিলেন যে আমি রাহুল গান্ধীর একনিষ্ঠ ভক্ত, আমি রাহুল গান্ধীর পাশে আছি, গান্ধী পরিবারের পাশে আছি, অর্থাৎ কোন মুহূর্তে বিজেপি কোন লোভে তিনি যাবেন না, এক কথায় তিনি যেমন এইখানে তার দলের জন্য একটা স্বস্তির বার্তা দিলেন, অন্যদিকে কিন্তু রাহুল গান্ধীকে একটা বার্তা দিয়ে দিলেন যে আমি ভাই তোমারই লোক, আমি কোথাও যাব না, আমাকে ছাড়া অন্য কারোর মুখ্যমন্ত্রীর পদ যদি গান্ধী পরিবার ভাবে, সেটা যে গান্ধী পরিবার যদি ভাবে কথাটা বলছি, তাহলে যেন তিনি গান্ধী পরিবারের ঘনিষ্ঠ এবং গান্ধী পরিবার ছাড়া কিছু বোঝে না, কার্যত ঘুরিয়ে একটা গান্ধী পরিবারকে বার্তা দিলেন, অর্থাৎ এক্ষেত্রে শিবকুমার এক্ষেত্রে ডিকে শিবকুমার জানে ডিকে শিবকুমার এবং সিদ্ধারামাইয়া দুই যুযুদান পক্ষে দুই কংগ্রেসের লবি এই মুহূর্তে কর্ণাটকে বিরাজমান, সেই জায়গা থেকে হয়তো নিজের কুর্সি আরো একবার নিশ্চিত করতে ঘুরিয়ে গান্ধী পরিবারকে বার্তা দিলেন। অন্যদিকে এটাও ঠিক যে কংগ্রেস বিজেপির যেভাবে অ্যাগ্রেসিভ রাজনীতি বা অ্যাগ্রেসিভ মানসিকতা দল ভাঙানোর খেলায় বিজেপির কেন্দ্রীয় নেতারা মত্ত, সেই জায়গাতে দাঁড়িয়ে হয়তো একটা বিজেপিকে কড়া বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে আমাকে প্রধানমন্ত্রীর পদে দিলেও আমি দল ত্যাগ করবো না, কংগ্রেস ত্যাগ করবো না, হয়তো তিনি তার ঘুরিয়ে তার দলের যারা বিধায়ক এই মুহূর্তে দল ছাড়ার কথা ভাবনা চিন্তা করছেন তাদেরকে হয়তো একটা নৈতিকতারও পাঠ দিতে পারেন এই সিদ্ধারামাইয়া।
তবে শেষ কথায় কিন্তু আজকে তার আরো একটা কথায় যেটা বিজেপি বা রাজনৈতিক মহল বলছে যে যেইখানে বিজেপির মুখ হচ্ছে প্রধানমন্ত্রী, সবাই জানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যদি ক্ষমতায় আসে বিজেপি তাহলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে, তাহলে তার প্রধানমন্ত্রী হওয়ার আর হওয়ার কথা আসছে কোথা থেকে? অন্যদিকে প্রধানমন্ত্রী কি তাকে ফোন করেছেন? নিশ্চয়ই না। যদি প্রধানমন্ত্রী তাকে ফোন করতেন তাহলে তিনি সেটা বলতেন যে প্রধানমন্ত্রী আমাকে দলে নেওয়ার জন্য ফোন করেছেন। অর্থাৎ সিদ্ধারামাইয়ার এই যে বক্তব্য, সেই বক্তব্য থেকে কিন্তু রাজনৈতিকভাবে অনেকটাই গুরুত্বপূর্ণ এবং রাজনীতির ভাবে কিন্তু রাজনৈতিকভাবে একাধিক বিষয় উঠে আসছে। এখন কোনটা ঠিক বা কোনটাকে গুরুত্ব রাজনৈতিক মহল দেবে সেইটা তারাই, সেই যারা রাজনৈতিক মহলের বিশেষজ্ঞ বা যারা এইসব বিচারধারার বিচার করে তারাই বলতে পারবে। তবে দক্ষিণে এই মুহূর্তে তিনি একটা কংগ্রেসের স্তম্ভ এবং তিনি তার নেতৃত্বেই মূলত কর্ণাটকে সরকার চলছে, সেই জায়গা থেকে তিনি তাকে কিন্তু রোজ তার দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বী হচ্ছে ডিকে শিবকুমার। এই শিবকুমারের লবি কিন্তু কর্ণাটকে অত্যন্ত স্ট্রং এবং শিবকুমারের যে নতুন প্রজন্মের নেতা হিসাবে কর্ণাটকে কিন্তু তার বিপুল জনপ্রিয়তা রয়েছে এবং তিনিও কিন্তু বিজেপি আমলে কেন্দ্রীয় যে এজেন্সি, সেই কেন্দ্রীয় এজেন্সির মুখোমুখি হয়ে ডিকে শিবকুমারকেও কিন্তু জেলে যেতে হয়েছিল। তারপরও তার জনপ্রিয়তা কিন্তু কর্ণাটক জুড়ে এতটুকু কমেনি। সেই জায়গা থেকে হয়তো একটা চোরা আতঙ্কে এই সিদ্ধারামাইয়া রয়েছেন, কারণ সিদ্ধারামাইয়ার নেতৃত্ব নিয়ে তার কিন্তু অনেক বিধায়ক এই মুহূর্তে প্রশ্ন করছেন এবং সিদ্ধারামাইয়ার যে নেতৃত্ব সেই নেতৃত্বে কিন্তু খুব একটা খুশি নয় কংগ্রেসের অন্তত 30 জন বিধায়ক। সেই জায়গা থেকে হয়তো বিধানসভা ভোটের পর ভালো রেজাল্ট যদি কর্ণাটকে না করে, কারণ কর্ণাটকে কিন্তু অলরেডি বিজেপি কিন্তু দেবগৌড়ার দলের সঙ্গে জোট তারা কিন্তু করতে সমর্থ হয়েছে, সেই জায়গা থেকে হয়তো তিনি আশঙ্কা প্রকাশ করছেন যদি দলের ভালো রেজাল্ট না হয় লোকসভা নির্বাচনে বিধানসভা নির্বাচনের মতো, তাহলে হয়তো নতুন প্রজন্মের ডিকে শিবকুমারের কথা রাহুল গান্ধী ভাবতে পারেন। সেই জন্যই হয়তো তিনি রাহুল গান্ধীকে ঘুরিয়ে এই বার্তা দিলেন এবং পাশাপাশি যারা যে সমস্ত 10 থেকে 12 জনের বিধায়কের দল ছাড়ার কথা মাঝে মধ্যে কর্ণাটকের মাটিতে শোনা যাচ্ছে তাদের হয়তো নৈতিকতার পাঠ কিছুটা দিয়ে রাখলেন এই সিদ্ধারামাইয়া। একদমই, ধন্যবাদ নীল। অর্থাৎ প্রধানমন্ত্রী করলেও তিনি যাবেন না বিজেপিতে, ঠিক এইভাবেই তিনি জনসভা থেকে বলেছেন, আর তাতেই রাজনৈতিক মহলে নানা হল জল্পনা যে কি কারণ থাকতে পারে, কেনই বা তিনি এই কথা বলেছেন। তবে কি বিজেপি নেতৃত্বদের সাথে উনার কথা হয়েছে? একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।